এক ধনী ব্যক্তির এক সুন্দরী কন্যা ছিল সেই মেয়েটি ছিল মিষ্টিভাষী আর দয়ালু প্রকৃতির সেই ধনী ব্যক্তির স্ত্রী মারা যাবার পর উনি আবার বিয়ে করেন তার দুই মেয়ে ছিল আগাথা আর আনিসা। ওরা ওই মিষ্টি মেয়েটার সাথে মোটেই ভালো ব্যবহার করতো না তাড়াতাড়ি করে সমস্ত ঘরটা ঝাড়পোঁচ করে পরিষ্কার করে রাখবে বুঝতে পারলে আমার কথাটা ওই ছোট্ট মেয়েটি সারা কত কাজ করত যার ফলে সব সময় ওর কাপড় চোপড় থাকত নোংরা আর খারাপ দেখতে ওরাও ওর নাম রাখলো সিন্ডারেলা দেখো আমরা এই কাপড়ে কত সুন্দর লাগছি একদিন সেই দেশের রাজা রাজ্যের সমস্ত প্রজাদের বল ডান্সের আমন্ত্রণ দিয়ে নিজের রাজমহলে ডেকে পাঠালেন সব মেয়েদের রাজকুমারের সাথে দেখা করার আমন্ত্রণ ছিল রাজকুমার সবার সঙ্গে বল ডান্স করতে করতে হয়তো কাউকে নিজের রানী হবার প্রস্তাব দেবেন বল ডান্সের দিন সিন্ড্রেলা আমাদের তৈরি হতে সাহায্য করো আমরা বল ডান্সে যাব সিন্ড্রেলা সব থেকে সুন্দর কাপড় ওদের বার করে দিল যখন ওরা তৈরি হয়ে গেল মা আমাকেও রাজার অনুষ্ঠানে তোমাদের সঙ্গে নিয়ে চলো না না সিন্ড্রেলা তোমাকে কি করে নিয়ে যেতে পারি তোমার কোনো ভালো কাপড় নেই ধুলো মাখা চেহারা তোমার জন্য আমাদের লজ্জায় পড়তে হবে বাড়িতে কেউ ছিল না সেন্ড্রেলা ফুপিয়ে ফুপিয়ে কান্তে আরম্ভ করল রাজার অনুষ্ঠানে যেতে আমার ভীষণ ইচ্ছে করছে যদি কোনো পড়ে আসত তাহলে আমার ইচ্ছা পূরণ হতে পারত সাদা চুলে ভর্তি এক ভদ্রমহিলা জাদুর কাছে নিয়ে সামনে দাঁড়ালেন তুমি কাঁদছ কেন মা তুমি কে আমি তোমার সেই স্বপ্নের পরি আমি রাজার অনুষ্ঠানে যেতে চাই কিন্তু আমার সত্যা আমাকে নিয়ে যায়নি আমি তোমায় যেতে সাহায্য করব। জাদুর কাঠি ছুঁয়ে উনি বাগানের কুমড়োকে রথ বানিয়ে দিলেন সাদা ইঁদুরকে বানালেন কোচোয়ান সিন্ড্রেলার জামায় সোনা আর রূপালি সুতো দিয়ে কাজ করা হল আর তার চটি ছিল সিল্ক আর রুপলি সুতোয় নকশা ভরা যাবার আগে বললেন এই যে মা মনে রেখো মধ্যরাত্রির আগে ফিরে এসো কিন্তু বারোটা বাজা মাত্রই এই জাদুর জের শেষ হয়ে যাবে আর তুমি নিজের রূপে ফিরে যাবে তার আগেই আমি চলে আসব। বল উপস্থিত মেয়েদের মধ্যে রাজকুমারের কাউকেই পছন্দ হল না সিন্ড্রেলার হাত ধরেই রাজকুমার সারা রাত্রির বল ডান্স করলেন সিন্ড্রেলা ও রাজকুমার একে অপরকে ভালোবেসে ফেললেন কখন যে অনেকটা সময় কেটে গেছে ওরা বুঝতেই পারল না ঘড়িতে বারোটা বাজা মাত্রই সিন্ড্রেলা ভয় পেয়ে রাজকুমারকে ছেড়ে মহল থেকে দৌড়ে বেরিয়ে গেল তার একটা চটি মহলেই রয়ে গেল রাজকুমার দুঃখিত হলেন পরের দিনই রাজকুমার নিজের সৈনিকদের সেই রাজকুমারীকে খোঁজার জন্য পাঠালেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে যত অল্প বয়সী মেয়ে ছিল তাদের এই পরিয়ে দেখা হলো কিন্তু কারোর পায়েই হলো না অবশেষে সিন্ড্রেলার বাড়িতে এলো এই আমাকে চেষ্টা করতে দাও ও খুব ছোট এটা এর মাপের নয় অন্য কাউকে চেষ্টা করতে দিন আমি বলছি আবার চেষ্টা করে দেখো এটা আমার জন্য খুবই বড় পা ঢোকাবার চেষ্টা করে দেখো আপনার বাড়িতে আর কেউ আছে কি না না আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই সিন্ড্রেলা পর্দার পেছন থেকে উঁকি মেরে দেখছিল আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি সিন্ড্রেলা পর্দার পেছন থেকে বেরিয়ে এসে চটিটার মধ্যে পা ঢুকিয়ে দিল আর ওই চটিটা একদম তার পায়ের মাপেরই ছিল সে তখন পকেট থেকে চটির অন্য জোড়াটা বার করে দিল রাজকুমার ওকে চিনতে পারলেন আমি ভেবেছিলাম বোধহয় আর কখনো তোমায় দেখতেই পাবো না তুমি কি আমায় বিয়ে করবে সিন্ডারেলা তখনই রাজি হয়ে গেল রাজমহলে মহা ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল আর ওরা আনন্দ সহকারে জীবনযাপন করতে লাগলো ছোট্ট জলপরি সমুদ্রের সব থেকে গভীর আর অন্ধকার অঞ্চলটায় সাগররাজ তার মেয়ে জলপরি মেলাটির সাথে থাকত মেলাটি খুব সুন্দর একটি জলপরি ছিল ওর আওয়াজ খুব সুরেলা আর মধুর ওর গান শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকতো মেলেডির ঠাকুমা ওকে সব সময় দুপে প্রাণীদের গল্প শোনাত যাদের মানুষ বলা হয় সমুদ্রের নিয়ম অনুযায়ী জলপরি সমুদ্রের ওপর তখনই আসতে অনুমতি পেত যখন তার ষোলো বছর হয়ে যেত আর আজ মেলেডির ষোলো বছর পূর্ণ হচ্ছিল আজকের দিনটা তোমার জন্য খুব বিশিষ্ট তুমি এবার সমুদ্রের ধারে যেতে পারবে আর মানুষদের দেখতে পাবে কিন্তু মনে রেখো ওদের সাথে কথা বলো না শুধু ওদের দেখে ফিরে আসবে মেলোডি সবাইকে বিদায় জানালো আর জলের উপরে এলো এটা তো একটা জাহাজ ওই জাহাজের পাশ দিয়ে যেতে যেতে ও মানুষদের দেখলো ওদের মধ্যে একটা মানুষ খুব লম্বা আর দারুণ সুন্দর দেখতে ছিল ওর মাথায় মুকুট ছিল ও নিশ্চয় রাজকুমার কি সুন্দর দেখতে মেলেডি ওকে ভালোবাসতে লাগলো তখনই হঠাৎ একটা ঝড় এলো আর জাহাজ সমুদ্রে ডুবতে লাগলো রাজকুমারও ডুবে যাচ্ছিল না আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো ও রাজকুমারকে ধরে ফেললো আর ওকে জলের ধারে নিয়ে গেল ওকে তীরে ছেড়ে দিয়ে সমুদ্রের কিছুটা ভিতরে ঢুকে দেখতে লাগলো যে রাজকুমার এবার কী করে ও ওর জন্য মিষ্টি গানও গাইল রাজকুমারের জ্ঞান ফিরল ও এদিক ওদিক নিজের পরিত্রাতার খোঁজ করল কিন্তু দেখতে পেল না কিছুক্ষণ পর ওখান দিয়ে যারা যাচ্ছিল তারা রাজকুমারের মদত করল ভগবানের দয়ায় ও বেঁচে গেল আমিও যদি এই মানুষদের মতন হতে পারতাম রাজমহলে ফিরে ও ঠাকুমাকে সব খুলে বলল তিন দিন মেলোডি খুব উদাস হয়ে পড়ছিল মেলোডি তোমায় খুব চিন্তিত লাগছে হ্যাঁ ঠাকুমা আমিও সুন্দর রাজকুমারকে ভুলতেই পারছি না আমিও দুটো পা চাই তাহলে আমিও ওর সাথে গিয়ে থাকতে পারবো কেবল একজনই তোমায় সাহায্য করতে পারে সাগর ডাইনি ও তোমায় পা দিতে পারে মা মেলাটি সাগরে ডাইনির কাছে গেল ডাইনি ওকে পা দিতে রাজি তো হলো কিন্তু ওর একটা শর্ত ছিল এর বদলে নিজের মিষ্টি আমায় আমায় দিয়ে দিতে মেলে ওই শর্তে একটু খুশি হল না কিন্তু ও মেনেও নিলো ঠিক আছে এবারে বাটিটা তুলে যা আছে পান করো ওটা পান করতেই মেলাটি গভীর নিদ্রায় ডুবে গেল যখন ও জাগলো দেখলো যে ও সমুদ্রের ধারে বসে আছে ওর দুটো পাও ছিল তখনই রাজকুমার সমুদ্রের তীরে এলো সুন্দরী নারী কে তুমি মেলাটি উত্তর দেওয়ার খুব চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে না এই জন্য ও হাতের ইশারায় বোঝাতে চাইল আমার নাম রাজকুমার কিল আমার সাথে রাজমহলে যাবে আমি তোমার খুব যত্ন করব রাজকুমার মেলেটিকে নিজের বাড়ি নিয়ে গেল রোজ ওরা একসাথে সমুদ্রের তীরে বেড়াতো একসাথে খেত খুব শিগগিরই ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠল মেলোডি ওর সাথে ইশারায় কথাও বলতো। তখন গভীর সমুদ্রে আরে মেলোডির এই মিষ্টি আওয়াজ নিয়ে আমি করবটা কি এটা তো এতই সুরেলা যে আজকাল কেউ আমায় ভয়ই পায় না মেলাডির মধুর আওয়াজ তখন এই ডাইনিটাকে ওর অভিশাপের মন্ত্রগুলোও পড়তে দিত না এরম চলতে পারে না আমি আমার ভয়ঙ্কর আওয়াজ ফেরত চাই ডাইনি এবার রাজকুমারের মহলে গিয়ে মেলাডির সাথে দেখা করলো দেখো তুমি চাও তো এই পাগুলো রেখে নিতে পারো কিন্তু নিজের আওয়াজ ফেরত নিয়ে নাও মেলাডি এটা শুনে খুব খুশি হল আর তখনই নিজের আওয়াজ ফেরত নিয়ে নিল আর ডাইনিও নিজের আসল ভয়ঙ্কর আওয়াজ ফেরত পেয়ে গেল ও নিজের মহলে গভীর সমুদ্রে ফিরে গেল এবার আমায় সবাই ভয় পাবে যে মিষ্টি আওয়াজে গান গাইতে লাগল রাজকুমার তখনই ওই আওয়াজটা চিনে নিল আরে এটা তো সেই আওয়াজটা তো তুমি সেই মেয়ে যে আমায় বাঁচিয়েছিলে তুমি আমায় বিয়ে করবে হ্যাঁ আমার রাজকুমার নিশ্চয়ই করব মেলোডিয়ার রাজকুমারের বিয়ে একটা বিরাট জাহাজে হলো সাগর রাজ মেলোডির ঠাকুমা আর বাকি সব জলপরীরা ওই বিয়েতে এসেছিল তারপর দারুণ রাজকুমার আনন্দে নিজেদের জীবন কাটাতে লাগলো স্নো হোয়াইট আর সাত বামন এক সময় এক খুব সুন্দর রাজকুমারী ছিল ও এত ফর্সা ছিল যে ওর নাম স্নো হোয়াইট রাখা হলো হোয়াইটের সৎ মা রানী এলসা খুব শয়তান ছিল ও হোয়াইটের সাথে খুব খারাপ ব্যবহার করত রানীর কাছে একটা আয়না ছিল রোজ সকালে রানী ওই আয়নায় মুখ দেখে জিজ্ঞেস করত আয়না আয়না বল না আমার মতন সুন্দর আর কেউ হয় না তুমি শয়তান কিন্তু সবথেকে সুন্দর তো তুমি আমার রানী অনেক বছর কেটে গেলে হোয়াইট বড় হয়ে গেল একদিন আয়না রানীকে অন্যই জবাব দিল তুমি সব থেকে শয়তান কিন্তু সব থেকে সুন্দর না সব থেকে সুন্দর তো স্নো হোয়াইট আমার রানী আয়নার উত্তরে রানী এত রেগে গেল যে ও রাজকুমারীকে মহল থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিল ঘন জঙ্গলে স্নো হোয়াইট একা চলতে লাগলো ও খুব ক্ষুধার্থ তৃষ্ণার্থ পরিশ্রান্ত ভীত ছিল জঙ্গলে ঘুরতে ঘুরতে ও দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল ও ঘরের ভিতরে গেল ওখানে একটা টেবিলে অনেক রকমের খাবার রাখা ছিল সঙ্গে সাতটা থালা আর সাতটা চামচও রাখা ছিল ও আমার খুব খিদে পেয়েছে আগে কিছু খেয়ে স্নো হোয়াইট খেয়ে নিল পাশের ঘরে ও দেখল পরপর সাতটা ছোট ছোট খাট রাখা স্নো হোয়াইট খুব হাঁপিয়ে গেছিল সাতটা খাট একসাথে করে শুয়ে পড়ল আর গভীর ঘুমে ঢুলে পড়ল। কিছুক্ষণ বাদে সাতটা বামন ওখানে এলো ওই বাড়িটা ওদের ওরা দেখলো স্নো হোয়াইট ওখানে ঘুমোচ্ছে এই কে তুমি আমার নাম স্নো হোয়াইট আমার সৎমা আমায় জঙ্গলে ছেড়ে দিয়েছে আচ্ছা তো তুমি আমাদের খাবার খেয়ে নিয়েছো দোষ হয়ে গেছে ক্ষমা করে দাও আমায় বামনরা দেখল যে স্নো হোয়াইট খুব ভালো আর উদার মেয়ে এই জন্য ওরা ওকে সাহায্য করবে বলে কথা দিল ওদিকে রাজমহলে আয়না আয়না বল না আমার মতো সুন্দর আর কেউ হয় না তুমি সবথেকে শয়তান আর পাজি কিন্তু স্নো হোয়াইট যে ঘন জঙ্গলে এই মুহূর্তে বেশ সুরক্ষিত সেই সব থেকে সুন্দর মহারানী না মেরে ফেলবো আমি ওকে রানী নিজের রূপ পাল্টে এক ফেরিওয়ালির বেশ ধারণ করলো আর তারপর একটা বিশ মাখা চিরুনি নিয়ে ও গেল স্নো হোয়াইটের সাথে দেখা করতে আরে মেয়ে কি সুন্দর চুল তোমার এই নাও এই চিরুনিটা তোমার চুলের জন্য যেই স্নো হোয়াইট ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালো গভীর ঘুমে ডুবে গেল যখন বামনরা ফিরল দেখলো যে স্নো স্নোবাইট গভীর নিদ্রায় এটা নিশ্চয়ই পাজি রানীর কাজ এই চিরুনিটা দেখো যে বামনরা ওর চুল থেকে চিরুনি সরাল হোয়াইট আবার জেগে উঠল বামনরা খুব খুশি ওদিকে রাজমহলে আয়না আয়না বল না আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না তুমি দুষ্টু আর খুব চালাক রানী কিন্তু স্নো হোয়াইট এখনো বেঁচে চাষি বউয়ের রূপ ধারণ করলো আর একটা ঝুড়িতে মাখা আপেল নিয়ে চললো স্নো হোয়াইটের সাথে দেখা করতে কুড়ের কাছে আসতেই ও দেখলো যে স্নো স্নোবাইট বাগানে ঘুরছে আরে তোমায় তো খুব দুর্বল লাগছে নাও এই রসালো আপেলটা খাও ধন্যবাদ সত্যি আমার খুব খিদে পেয়েছিল যে এই স্নো হোয়াইট আপেলের টুকরোতে কামড় বসালো মাটিতে ঢলে পড়লো এবার রানী ভাবল যে স্নো হোয়াইট কিছুতেই বাঁচবে না ও নিশ্চয়ই মরে গেছে আনন্দে ওখান থেকে চলে গেল বিকেলে যখন বামনরা বাড়ি ফিরল স্নো হোয়াইট ওটো স্নো হোয়াইট ওটো ও তো মরে গেছে বামনরা কাঁদতে লাগলো ওরা ওকে তুলে খাটে শুইয়ে দিল কিছুক্ষণ পর এক যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই জঙ্গলে এলো ও দেখল সাতটা বামন কাঁদছে আর একটা সুন্দর মেয়ে পাশে শুয়ে আছে ও ওদের কাছে গেল বাহ ও কি সুন্দর দেখতে স্নো হোয়াইটকে দেখতেই রাজকুমার ওকে ভালোবেসে ফেলল কে সুন্দর মেয়েটি বামনরা রাজকুমারকে সব কিছু খুলে বলল রাজকুমার নিচে ঝুঁকে স্নোবাইটের গালে একটা চুমু খেল এটা করলো স্নোবাইট হঠাৎ জেগে উঠল আর চোরে চড়ে কাশতে লাগল কাশতে কাশতে আপেলের একটা ছোট টুকরো ওর মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো কি হয়েছিল আমার তুমি তো মরে গেছিলে কিন্তু এখন বেঁচে উঠেছো স্নো হোয়াইট খুব অবাক হল হোয়াইট আমায় বিয়ে করবে হ্যাঁ নিশ্চয় বামনরা খুব খুশি হল ওরা আনন্দে নাচতে লাগল রাজকুমার স্নো হোয়াইট আর বামনদের নিজের রাজ্যে নিয়ে গেল ওদিকে রাজমহলে রানী আবার আয়নাকে জিজ্ঞেস করল আয়না আয়না বল না আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না ও রানী তুমি সুন্দর কিন্তু স্নো হোয়াইট তোমার চেয়ে সব সময় বেশি সুন্দর রাগে পাগল হয়ে আয়নাটাকে ভেঙে ফেললো আর নিজেকে একটা ঘরে বন্দি করে নিল এভাবেই ও ঘরে ওর মৃত্যু হয়ে গেল ব্যাং রাজকুমার বহুকাল আগে এক রাজা ছিল ওর একটা মিষ্টি মেয়ে ছিল তার নাম ছিল জেড জেড এত সুন্দর আর তেজস্বিনী ছিল যে সূর্যের আভাও ওকে দেখে লজ্জা পেত রাজা ওকে এত ভালোবাসত যে ওর দূরে যাওয়ার ভয়ে ওকে কারুর সাথে খেলতেও দিত না বেচারি জেডের কোনো বন্ধুই ছিল না নিজের একাকিত্ব কাটাতে ও সোনার বল দিয়ে খেলতো সোনার বল দিয়ে খেলতে ওর সব থেকে বেশি ভালো লাগত একদিন খেলতে খেলতে ও সোনার বলটি জলে পড়ে গেল জিত কাঁদতে শুরু করলো হঠাৎ ও একটা আওয়াজ পেল তুমি কাঁদছো কেন রাজকুমারী ও ঘুরে আওয়াজের দিকে দেখলো ও দেখতে পেল একটা ব্যাঙ নিজের কুচিত মুখ জলের ওপরে তুলে ওর সাথে কথা বলছে তুমি তুমি একটা বিচ্ছিরি ব্যাং তুমি কি সাহায্য করবে আমার কেন রাজকুমারী আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব। আমায় বলো কি হয়েছে আমার সোনার বলটা এই জলে পড়ে গেছে আর এইখানে তো গভীর জল হুম আমি যদি তোমার সোনার বল ওখান থেকে বার করে দিই কি দেবে তুমি আমায় চা তুমি চাও পোশাক গয়না রত্ন বা যদি চাও আমার এই সোনার মুকুটটাও তোমায় দিয়ে দিতে পারি তোমার পোশাক সোনা হিরে মানিক আমার চাই না যদি তুমি আমায় তোমার থালায় খেতে দাও তোমার বিছানায় শুতে দাও তাহলে আমি তোমার বল ফেরত এনে দেবো রাজকুমারী একটুক্ষণ ভাবল এই কুৎসিত ব্যাংকটার সাথে কে বন্ধুত্ব করবে ঠিক আছে আমি তোমায় কথা দিচ্ছি তুমি যেমন চাইবে তেমনই হবে ব্যাংক জলে লাফিয়ে ডুব দিল আর মুখে করে রাজকুমারীর বলটা নিয়ে ফিরে এলো ঘাসের ওপরও বলটাকে রেখে দিল নিজের সোনার বলটা দেখে রাজকুমারী তো খুব খুশি ও বলটা তুলে ব্যাংকে ওখানেই রেখে পালিয়ে গেল দ্বিতীয় দিন রাজপরিবার খেতে বসেছিল তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হইল গিয়ে দেখে তো ওই ব্যাংকটা ওখানে বসে কেমন আছো ও রাজকুমারী ব্যাংকে দেখে রাজকুমারী ভয় পেয়ে গেল দরজাটা জোরে বন্ধ করে ও আবার টেবিলে গিয়ে বসলো কে ছিল মা কেউ না একটা কুচিত ব্যাং মাত্র ব্যাং ওর তোমাকে দিয়ে কি দরকার রাজকুমারী বাবাকে সব বলল তুমি যদি কথা দিয়ে থাকো তা অবশ্যই পূরণ করা উচিত যাও ব্যাংটাকে ভেতরে নিয়ে এসো রাজকুমারী ব্যাংটাকে ঘরে নিয়ে এলো ব্যাংটা ভিতরে এসে জেডের পাশে গিয়ে বসল ব্যাংটা জেডের থালাতেই খেলো আর ওর গ্লাস থেকেই জল পান করলো আমি খুব পরিশ্রান্ত রাজকুমারী তুমি আমায় তোমার পালংকে নিয়ে চলো রাজকুমারী ব্যাংকটাকে হাতে নিয়ে নিজের শোবার ঘরে চলে গেল খাটের এক কোণে ব্যাঙটাকে রেখে ও ঘুমোতে গেল কিন্তু কিছুতেই ওর ঘুম আসছিল না ওর ব্যাঙবন্ধু ওর জন্য গান গাইল ওর আওয়াজ এতই মধুর ও সুরেলা ছিল যে রাজকুমারী সহজেই ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বিদায় নিয়ে ব্যাংকটা চলে গেল যাক আপদ বিদেয়ে হলো রাতে আবার ব্যাংটা ওখানে এলো ও রাজকুমারীর পাতে খেলো গেলাসে জল পান করলো আর বিছানায় ঘুমোতে গেল ঘুমোনোর আগে ও রাজকুমারীকে মিষ্টি গানও শোনাল আরে এর এখানেই থাকার ইচ্ছে হয়নি তো হুম অবশ্য খুব একটা খারাপও নয় ভালোই আর বেশ ভালো বন্ধুও হতে পারে ওর আওয়াজও আমার বেশ পছন্দ তৃতীয় দিন ব্যাং আবার ফিরে এলো রাজকুমারী তুমি নিজের কথা রেখেছ কারণ সকালে ঘুম থেকে উঠেই তুমি এক অদ্ভুত উপহার পাবে ব্যাঙের কথা ভাবল কিন্তু কিছুই বুঝতে পারলো না সকালে উঠে ও এক সুপুরুষ ও সুন্দর রাজকুমারকে দেখতে পেল ওকে দেখে তো রাজকুমারী হতবাক ধন্যবাদ রাজকুমারী তুমি আমায় মুক্তি দিলে আরে কে তুমি আমি রাজকুমার রোলান্ড আমি জীবজন্তুদের সাথে খুব খারাপ ব্যবহার করতাম তাই এক পরি আমায় ব্যাং বানিয়ে দিয়েছিল ও বলেছিল অভিশাপ তখনই কাটবে যখন কোনো সুন্দরী রাজকুমারী আমায় তিন দিন তার পাতে খেতে দেবে আর পালংকে শুতে দেবে আর তুমি সেটাই করলে তুমি কি আমার সাথে আমার রাজ্যে গিয়ে আমায় বিয়ে করবে চেডের তো এসব দেখে বিশ্বাসী হচ্ছিল না হ্যাঁ আমি নিশ্চয়ই তোমায় বিয়ে করব। দুজনে এই সব রাজা রানীকে বোঝালো ওরাও আনন্দে অনুমতি দিয়ে দিল ওই দিনের পর থেকে সব প্রাণীদের সাথে উদারভাবে ব্যবহার করতে স্লিপিং বিউটি একদা এক দয়ালু রাজা ছিলেন তার রাজবাড়ি আলো করে জন্মালো এক ছোট্ট রাজকন্যা রোজামন্ড ওকে নিয়দের আনন্দের সীমা ছিল না আমরা আমাদের এই রাজ্যে এক বড় অনুষ্ঠান করব। আমরা রাজ্যের সবাইকে আমন্ত্রণ করব ওই রাজ্যে তেরো জন পরী থাকতেন কিন্তু রাজা ভুল করে মোটে বারো জনকে আমন্ত্রণ করলেন তেরো নম্বর পরীকে ভুলেই গেলেন ভোজের দিন সব পরীরা এলেন এবং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন রাজকুমারী খুব সুন্দর হবে ও খুব মিষ্টি আর দয়ালু হবে পরীরা এইভাবে রাজকুমারীকে আশীর্বাদ করতে থাকলেন এবার এলো বারো নম্বর পরীর পালা তক্ষুনি তেরো নম্বর পুড়ি এসে হাজি তুমি আমায় অপমান করেছো। এর শাস্তি তুমি অবশ্যই পাবে আমার উপহার এই যে তোমার সুন্দর রাজকুমারী যখন সে ষোলো বছরের হবে তখন সে নিজের হাতে ছুঁচ ফুটিয়ে মানা যাবে হা এতে রাজ্যবাসীরা খুব দুঃখ পেল হা আমার অভাগাগুণ না ওই দুষ্টুপরির কথা আমি কিন্তু পুরোপুরি ভাঙতে পারি না তবে রাজকুমারীর হাতে সুঁজ ফুটবে কিন্তু ওর মৃত্যু হবে না ও খালি ঘুমিয়ে পড়বে যতক্ষণ না কোনো রাজকুমার ওকে দেখে ওর প্রেমে পড়ে যায় রাজা ও রানী ধন্যবাদ জানালেন আমার রাজ্যে কোনো সূচ বা কাপড় বোনার চরকা যাতে না থাকে রাজ্য থেকে সমস্ত ছুঁচ আর চরখা নষ্ট করে দেয়া হলো সময় কাটতে লাগলো রোজামেন্ড বড় হয়ে গেল আর ভারী সুন্দর দেখতে হলো পরিদের আশীর্বাদ মতোই সে হলো খুব সুন্দরী বুদ্ধিমতী আর দয়ালু ষোলো বছরের জন্মদিনে রোজমেন পুরো মহল ঘুরে দেখছিল হঠাৎ একটা ছোট্ট অন্ধকার ঘরে এক বৃদ্ধ মহিলাকে সে দেখে চরখা চালাতে তুমি কি করছো আমি চরকা চালাচ্ছি তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি আমাকে একটু চালাতে দাও না যেই রাজকুমারী চরখায় হাত দিল সে ধারালো ছুঁচ ওর আঙুলে বিধে গেল আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ মহিলা আর কেউ নয় সেই দুষ্টু পরি মোদ্রা মহলের চারপাশে বন্য গোলাপে ছেয়ে গেল এক শত বছর কেটে গেল একদিন পাশের রাজ্যের রাজকুমার ইভান ওই মহলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য উৎসুক হয়ে গেলেন নিজে তরোয়াল দিয়ে সেই বন্য গোলাপের ঝাড় কেটে ওই মহলে প্রবেশ করার পথ খুঁজতে লাগলেন আর যেই পথ পেয়ে গেলেন তখন সেই মহলে প্রবেশ করে দেখলেন যে সবাই ঘুমোচ্ছে অবশেষে সে একটি ছোট্ট চিলেকোঠার ঘরে সেই ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেলেন কি সুন্দর এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি রাজকুমার ইভান ঝুঁকে রাজকুমারীর গালস্পর্শ স্পর্শ করতেই অভিশপ্ত মুক্ত রোজাম্যান্ড চোখ মেলে তাকালেন কি হয়েছে তুমি কে আমি রাজকুমার এভন আমি পাশের রাজ্য থেকে এসেছি রাজা রানী নিজেদের মেয়েকে দেখে খুব খুশি হলেন তুমি দুষ্টু পরীর অভিশাপের হাত থেকে আমার মেয়েকে মুক্ত করেছ তারপর রাজা ওই রাজকুমারকে তাদের সমস্ত কাহিনী জানালেন কোনো প্রকৃত ভালোবাসার পূজারি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারত রোজামন্ড তুমি সত্যিই প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছো রোজামন্ড আর ইভানের বিয়ে হয়ে গেল সব পরীরা সে রাজমহলে এসে তাদের আশীর্বাদ জানালো চারিদিকে উৎসবের আলো যেন ঝলমল করে উঠল স্লিপিং বিউটি এক দয়ালু রাজা ছিলেন তার রাজবাড়ি আলো একদা করে জন্মালো এক ছোট্ট রাজকন্যা রোজামন্ড ওকে নিয়ে আনন্দের সীমা ছিল না আমরা আমাদের এই রাজ্যে এক বড় অনুষ্ঠান করব। আমরা রাজ্যের সবাইকে আমন্ত্রণ করব। ওই রাজ্যে তেরো জন পরি থাকতেন কিন্তু রাজা ভুল করে মোটে বারো জনকে আমন্ত্রণ করলেন তেরো নম্বর পরীকে ভুলেই গেলেন ভোজের দিন সব পড়িরা এলেন এবং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন রাজকুমারী খুব সুন্দর হবে ও খুব মিষ্টি আর দয়ালু হবে পরিরা এইভাবে রাজকুমারীকে আশীর্বাদ করতে থাকলেন এবার এলো বারো নম্বর পরীর পালা তক্ষুনি তেরো নম্বর পরিয়ে এসে তুমি আমায় অপমান করেছো এর শাস্তি তুমি অবশ্যই পাবে আমার উপহার এই যে তোমার সুন্দর রাজকুমারী যখন সে ষোলো বছরের হবে তখন সে নিজের হাতে ছুঁচ মারা যাবে এতে রাজ্যবাসীরা খুব দুঃখ পেল আহা আমার অভাগা কন্যা ওই দুষ্টুপরীর কথা আমি কিন্তু পুরোপুরি ভাঙতে পারি না তবে রাজকুমারীর হাতে সুঁজ ফুটবে কিন্তু ওর মৃত্যু হবে না ও খালি ঘুমিয়ে পড়বে যতক্ষণ না কোনো রাজকুমার ওকে দেখে ওর প্রেমে পড়ে যায় রাজা ও রানী পুরীকে ধন্যবাদ জানালেন আমার রাজ্যে কোনো বা কাপড় বোনার চরকা যাতে না থাকে রাজ্য থেকে সমস্ত ছুঁচ আর চরখা নষ্ট করে দেয়া হল সময় কাটতে লাগলো রোজামেন্ড বড় হয়ে গেল আর ভারী সুন্দর দেখতে হলো পরিদের আশীর্বাদ মতোই সে হলো খুব সুন্দরী বুদ্ধিমতী আর দয়ালু ১৬ বছরের জন্মদিনে রোজমান পুরো মহল ঘুরে দেখছিল হঠাৎ একটা ছোট্ট অন্ধকার ঘরে এক বৃদ্ধ মহিলাকে সে দেখে চরখা চালাতে তুমি কি করছো আমি চরকা চালাচ্ছি তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি আমাকে একটু চালাতে দাও না যেই রাজকুমারী চরকায় হাত দিল সে ধারালো ছুচ ওর আঙুলে বিধে গেল আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ মহিলা আর কেউ নয় সেই দুষ্টু পরি মুদ্রা মহলের চারপাশে বন্য গোলাপে ছেয়ে গেল এক শত বছর কেটে গেল একদিন পাশের রাজ্যের রাজকুমার ইভান ওই মহলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য উৎসুক হয়ে গেলেন নিজে তরোয়াল দিয়ে সেই বন্য গোলাপের ঝাড় কেটে ওই মহলে প্রবেশ করার পথ খুঁজতে লাগলেন আর যেই পথ পেয়ে গেলেন তখন সেই মহলে প্রবেশ করে দেখলেন যে সবাই ঘুমোচ্ছে অবশেষে সে একটি ছোট্ট চিলেকোঠার ঘরে সেই ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেলেন কি সুন্দর এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি রাজকুমার ইভান ঝুঁকে রাজকুমারীর গার্ল স্পর্শ করতেই অভিশপ্ত মুক্ত রোজাম্যান্ড চোখ মেলে তাকালেন কি হয়েছে তুমি কে আমি রাজকুমার এবন আমি পাশের রাজ্য থেকে এসেছি রাজা রানী নিজেদের মেয়েকে দেখে খুব খুশি হলেন তুমি দুষ্টু পরের অভিশাপের হাত থেকে আমার মেয়েকে মুক্ত করেছ তারপর রাজা ওই রাজকুমারকে তাদের সমস্ত কাহিনী জানালেন কোনো প্রকৃত ভালোবাসার পূজারি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারতো রোজামন্ড তুমি সত্যি প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছো রোজামন্ড আর ইভানের বিয়ে হয়ে গেল সব পড়িরা সেই রাজমহলে এসে তাদের আশীর্বাদ জানালো চারিদিকে উৎসবের আলো যেন ঝলমল করে উঠল না এক গ্রামে এক দয়ালু মহিলা ছিলেন কিন্তু উনার কোনো সন্তান সন্ততি ছিল না সন্তান পাওয়ার জন্য উনি এক ডাইনির কাছে গেলেন ডাইনি তাকে একটা বীজ মাটিতে পুঁততে বলল মহিলা সেই বীজ এক বাগানের মধ্যে পুঁতে দিল কিছুদিন পর এক অদ্ভুত ফুল ফুটে উঠল আর সেই ফুলের মধ্যে একটা ছোট্ট মিষ্টি দেখতে সোনালি চুলের একটা মেয়ে ছিল এক বুড়ো আঙুলের সমান মহিলা ওর নাম রাখলো থাম্বলিনা একদিন ওর টেবিলের উপর খেলছিল তখন সেখানে এক কুচ্ছিত ব্যাঙ এসে হাজির আহা কি সুন্দর এই মেয়েটি আমার ছেলের উপযুক্ত বউ হতে পারে ওই ব্যাং থাম্বলিনাকে পিঠে তুলে লাফাতে লাফাতে এক সরোবরের কাছে আসলো বাছা দেখো কি সুন্দর বউ এনেছে তোমার জন্য দুটি ব্যাঙই তখন থাম্বলিনাকে ছেড়ে আনন্দ সহকারে বিয়ের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল থাম্বলিনা ভয়ে কাঁপছে এবার এক প্রজাপতি ওকে দেখতে পেয়ে বলল কোনো ভয় নেই আমি তোমায় সাহায্য করব। এই বলে সে হাত ধরে টেনে অনেক অনেক দূরে একটা ফুলের বাগানে নিয়ে গেল প্রজাপতি ওকে একটা ফুল এনে দেবার জন্য একটু অন্যদিকে গেল ঠিক সেই সময় একটা কালো ভ্রমর ওপর দিয়ে থাম্বালিনাকে দেখতে পেল কি সুন্দর দেখতে আমি ওকে বাড়ি নিয়ে নিয়ে ভ্রমর ওকে বনের মধ্যে নিয়ে গেল ওর সব বন্ধুরা চারিদিকে জড়ো হয়ে থাম্বালিনাকে দেখতে লাগলো দেখো কি নোংরা প্রাণী ওর শুধু দুটো ভ্রমর ওকে ছেড়ে দিল বেচারা থাম্বালিনা একা একা বনের মধ্যে বেড়াতে বেড়াতে ছোট্ট একটা গর্তে পড়ে গেল ওখানে এক বৃদ্ধা বেরিয়ে এলো ঠান্ডা লাগার আগে ভেতরে চলে এসো ইঁদুর থাম্বালিনাকে আশ্বস্ত করে ওর বাড়িতে থাকার প্রস্তাব দিল তুমি আমার বাড়ি পরিষ্কার রেখো শোনা চায়ের সময় আমাকে আর আমার প্রতিবেশীকে গল্প শুনিও ঠিক সেই সময় মহাশয় প্রবেশ করে থাম্বলিনাকে বড় বড় চোখ করে দেখলেন একদিন সকালে শো নতুন সুরঙ্গে একটু হাঁটা যাক বেজি বসায় ইঁদুরার থাম্বলিনাকে সুড়ঙ্গের নিচে নিয়ে গেলেন পথে তারা এক ঠান্ডায় কাঠ হয়ে যাওয়া এক চড়াই পাখিকে দেখতে পেলো আহা পেচারা পাখি ওকে ছেড়ে দাও এমনিতে অমরবে কিন্তু থাম্বলিনা ফিরে এসে এক সবুজ কম্বল দিয়ে পাখিটাকে ঢেকে দিল আমি তোমায় সেবা করব যতক্ষণ না তুমি উড়ে যাও শক্তি ফিরে পাচ্ছ থাম্বলি না পাখিটির জন্য গম আর জল নিয়ে রোজ সেখানে আসতো এর মধ্যে বেজি মশাই থাম্বলিনাকে বিয়ের প্রস্তাব দিলেন ও থাম্বালি না আমি তোমার জন্য ভীষণ আনন্দিত থাম্বলিনা বেজির বিয়ের প্রস্তাবে মোটেই রাজি হয় না কিন্তু ইদুর ওকে জোর করতেই থাকে শেষবারের মতো আমি পাখিকে দেখতে চাই ও নিজের বন্ধুকে দেখার জন্য দৌড়ে গেল কিন্তু সেই পাখি ওখান থেকে অনেক আগেই উড়ে গেছে থাম বলি না না আমার পিঠে বসো আমি অনেক দূরে তোমায় নিয়ে যাব। থাম্বলিনা আনন্দ সহকারে ওর পিঠে বসে উড়ে উড়ে এক ফুলের রাজ্যে গিয়ে পৌঁছলো এক সুন্দর নব যুবকের প্রতি থাম্বলিনার দৃষ্টি পড়ল একে অপরের দৃষ্টি বিনিময় হলো আর দুজনেই দুজনকে ভালোবেসে ফেললো আমি ডেইজি রাজা তুমি কি আমার রানী হবে রাজার প্রজারা উড়ে গিয়ে থাম্বলিনাকে এক ডানা উপহার দিল যা থাম্বলিনার গায়ে সঠিকভাবে জুড়ে গেল তারপর ওরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পেনোক্ষিও অনেকদিন আগের কথা জেপেটো নামে এক বৃদ্ধ কুটির শিল্পী ছিলেন জেপেটো একাই থাকতেন আর বড় ভালো মানুষ ছিলেন সারা জীবন তিনি বাচ্চাদের খেলনা বানিয়ে কাটাতেন যদি নিজের সন্তান থাকতো কচি পাইনের টুকরো দিয়ে তিনি একটা ছোট্ট বাচ্চা বানালেন নীলপরি গেপেটুকে পুরস্কার দিতে চাইলেন আর জাদুর কাঠি নাড়িয়ে সেই কাঠের পুতুলকে জ্যান্ত করে দিলেন বা তুমি আমার সব থেকে সুন্দর পুতুল আমি তোমায় পিনোকিও বলে ডাকবো কিছুদিন পরে গেপেটো ভাবলেন স্কুল যাওয়া উচিত এই চিন্তা করে নিজের বিক্রি করে পিনোকিওর সত্যিকারের ভালো ছেলের মতো তোমার স্কুলে যাওয়া উচিত তুমি এখন স্কুলে যাও আমি আসি বাবা যাওয়ার পথে পিনকিওর দেখা হলো এক থূর্ত শিয়ালের সাথে সত্যিকারের ছেলেরা স্কুলে যায় না ওরা রানাভে দ্বীপে বেড়াতে যায় সারাদিন খেলাধুলা আর আনন্দ করে আমি তোমায় একটা টিকিট দিতে পারি কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই তুমি তোমার স্কুলের বই দিতে পারো পিনকিও আনন্দ সহকারে নিজের বই বিক্রি করে দিল আর সত্যিকারের ছেলেদের মতোই মজা করতে লাগলো হঠাৎ নীল পরে এসে হাজির পিনকিও তুমি স্কুলে যাওনি কেন আমি তো স্কুলেই যাচ্ছি এত বড় কথা বলার সঙ্গে সঙ্গে নাকও নাক হতে থাকলো আরো বড় পিনোকিও বেচারা কাঁদতে আরম্ভ করলো তুমি মিথ্যে বলেছো পিনকিও যখনই মিথ্যে বলবে তোমার নাক বড় হয়ে যাবে আমি আর করবো না এবার থেকে আমি ভালো ছেলের মতো রোজ স্কুলে যাব পরী ওকে ক্ষমা করে দিলেন আর জাদু কাঠে নাড়িয়ে ওর পুরনো নাক ফিরে দিলেন আর যেতে যেতে সাবধান করে গেলেন একটা কথা মনে রেখো পিনকিও রানব্বীপ বাচ্চাদের জন্য ঠিক নয় তুমি ওখানে গেলে গাধায় পরিণত হবে কিন্তু পিনকিও ওনার কথায় কান দিল না বাবা আর পরীর কথা চিন্তা না করি ও রানবে দ্বীপে গেল থাকার পক্ষে তো বেশ ভালোই জায়গা খেলাধুলো আর প্রচুর মিষ্টি খাওয়ার জন্য ওকে কেউ বাধা দেওয়ার নেই এটা করো না ওটা করো না কেউ বলবার নেই সারা দিন মজা করার পর ক্লান্ত হয়ে পিনকিও সরোবরের ধারে বিশ্রাম নিতে গেল জল খাওয়ার জন্য জলের মধ্যে হাত ডোবাতেই সে তার প্রতিবিম্ব দেখতে পেল আরে এটা তো আমি নই আমার নাকার কানা তো লম্বা হলো কি করে লেজ কি করে গজালো ওর যে একটা লম্বা কান নাক আর গাধার মতো লেজ গজিয়ে গেছে যাও আমাদের কেউ সাহায্য করো নীলপরি পুনরায় আবির্ভূত হলেন পোকা পুতুল আমি কি তোমায় বলিনি যে ওই দিপী বাচ্চাদের জন্য ঠিক নয় যাও নিজের বাবাকে দেখো যে তোমার জন্য কাঁদছে জাদুকাঠি নাড়িয়ে পরি ওই গাধার কান লম্বা নাক আর লাজ উধাও করে দিলেন এবং সমুদ্রের ধারে ওকে ছেড়ে দিলেন সেখানে পিনুকিও দেখল যে ওর গরিব বাবা গেপেটো ডুবে যাচ্ছে বাবা আমি আসছি শুধু বাবার কথা চিন্তা করে পিন জলের মধ্যে ঝাঁপ দিল বাবার প্রাণ বাঁচাতে পিনকিও এখন তুমি বুঝতে পারছ এক সত্যিকারের মানুষ মানে যার ভেতরে অন্যের জন্য ভালোবাসা আছে বাবার প্রতি সত্যিকারের ভালোবাসা তোমাকে পুরস্কার দিয়েছে হ্যাঁ পিনকিও আর কাঠের পুতুল রইল না সে রক্ত গড়া মানুষে পরিণত হলো অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো পিনকিও নিজের বাবার সঙ্গে আনন্দে থাকতে লাগলো বিউটি আর রাক্ষস দূর দেশে এক গড়ি ব্যবসায়ী থাকতো ওর তিনটি মেয়ে ছিল ব্লিস ব্লসম আর বিউটি ওই ব্যবসায়ী নিজের তিন মেয়েকেই খুব ভালোবাসত কিন্তু বিউটি ওর থেকে আদরের ছিল একদিন ওই ব্যবসায়ী দূর দেশে ব্যবসা করতে সফরে বেরোলো আসার সময় মেয়েদের জন্য উপহার আনার কথাও দিল ব্লিস আর ব্লসম নিজেদের জন্য দামি পোশাক আর সুন্দর গয়না চাইল তুমি কি চাও বিউটি আমার গোলাপ চাই বাবা সুন্দর লাল গোলাপ দূর দেশে পৌঁছে ব্যবসায়ী অনেক টাকা রোজগার করলো আসার সময় ও দুই মেয়ের জন্য অনেক উপহারও কিনে নিল কিন্তু কোথাও লাল গোলাপ পেল না হতাশ হয়ে ও বাড়ির দিকে হাঁটল হঠাৎ তখন তুমুল ঝড় ও দূরে একটা মহল দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়লো হ্যালো এখানে কেউ আছে কিন্তু কেউ উত্তর দিল না কেউ ছিলই না ওখানে ও দেখল যে ওখানে সুস্বাদু খাবার আর নরম বিছানা সাজিয়ে রাখা আছে খেয়ে দে ও গভীর নিদ্রায় ডুবে গেল দ্বিতীয় দিন সকালে ও মহলে ঘুরছিল হঠাৎ তো দেখলো দারুণ সুন্দর গোলাপের ঝাড় যেই ও একটা গোলাপ ছিঁড়তে গেল তখন এক বিশাল রাক্ষস ওখানে এসে হাজির হলো এই তোর সাহস হলো কি করে আমার গোলাপে হাত দেওয়ার এবার তোকে আমি বন্দি করব দেখ না না মহাশয় দয়া করে আমায় ক্ষমা করুন আমি আমার মেয়ের জন্য এগুলো নিয়ে যাচ্ছিলাম দয়া করে ওকে আমায় শেষবারের মতন দেখতে দিন ওই ব্যবসায়ীর নিজের পরিবারের প্রতি প্রেম দেখে রাক্ষসকে যেতে দিল ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমার ফিরে আসতে হবে আর সাজা পেতে হবে এই আংটিটা নাও এটা তোমায় এখানে ফিরিয়ে আনবে ব্যবসায়ী আনন্দে ঘরে ফিরলো আর মেয়েদের সবটা গল্প বলল পরের দিন ওকে রাক্ষসের মহলে ফিরে যেতে হতো যেতেই হবে বাবা আপনার কথা খুব মনে পড়বে সেই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল বিউটি তখন ওই আংটিটা বার করে ওটার সাহায্যে রাক্ষসের মহলে পৌঁছে গেল কে তুমি যে আপনার বাগান থেকে গোলাপ ছিঁড়েছিল সে আমার বাবা উনি ওসব আমার জন্য করেছিলেন এই জন্য শাস্তিটা আমার পাওয়া উচিত ওনার না রাক্ষস মেনে গেল ও বিউটিকে অনেক সুন্দর সুন্দর পোশাক সুস্বাদু আহার ও বাগান থেকে অনেক ফুল দিল ওরা একসাথে খেলো আর অনেক গল্প করলো আসলে রাক্ষসটা বিউটিকে ভালোবেসে ফেলেছিল কিন্তু ও বিউটিকে বলতে ভয় পেত কারণ ও তো খুব কুৎসিত এদিকে বিউটি ও রাক্ষসের নরম মন দেখে ওকে পছন্দ করে ফেলছিল কিন্তু ও নিজের দিদিদের আর বাবার কথা খুব মনে পড়ছিল একদিন আমার পরিবারের কথা খুব মনে পড়ছে আমি যাই ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু মনে রেখো আমি তোমায় মাত্র দশ দিনের জন্য ছাড়ছি দিন পরেই কিন্তু তোমায় এখানে ফিরে আসতে হবে ওর শর্ত মেনে বিউটি বাড়ি গেল সারা পরিবার ওকে দেখে খুব খুশি হল দিন কাটতে লাগলো কখন যেন দশ দিনও কেটে গেল বিউটি ভাবল যে ও আরও একদিন থাকবে রাতে ও একটা স্বপ্ন দেখল ও স্বপ্ন দেখলো যে রাক্ষসটা মরে যাচ্ছে ভয় পেয়ে পরের দিনই ও মহলে ফিরে গেল শোনো আমি ফিরে এসেছি কিন্তু কেউ উত্তর দিল না ও বাগানে গেল দেখল যে রাক্ষস ওখানে পড়ে আছে ও রাক্ষস তোমায় বাঁচতেই হবে তুমি কত ভালো আমি খুব ভালোবাসি তোমাকে তুমি কুৎসিত কিন্তু আমার তো সেটাও ভাল লাগে যেই বিউটি এই কথাটা বলল ওই রাক্ষসের রূপ বদলে এক অপূর্ব সুন্দর রাজকুমারের রূপে প্রস্তুত হলো আমি রাজকুমার মাইকেল এক বুড়ি পরী আমাকে অভিশাপ দিয়েছিল কারণ আমি সবসময় সাধারণ জীবজন্তুর ওপর অন্যায় অত্যাচার করতাম ওই অভিশাপ তখনই খণ্ডন হতো যদি কোনো মেয়ে আমি কুৎসিত জেনেও আমাকে ভালোবাসতো আর বিউটি তুমি ওই রাক্ষসটাকেই ভালোবাসলে মাইকেল আর বিউটির বিয়ে হয়ে গেল বিউটির বাবা ও বোনেরা ওর সাথে থাকতে চলে এলো আর ওরা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো হ্যান্সেল আর গ্রেটেল এক ঘন জঙ্গলের বাইরে এক গরিব কাঠুরে থাকতো ওর দুই সন্তান ছিল ছেলের নাম ছিল হ্যানসেল আর মেয়ের ছিল গ্রেটেল ওরা এত গরিব ছিল যে ওদের সৎ মা ভাবলো যে দুই বাচ্চাকে সামলানো খুব কঠিন তাই ওদের জঙ্গলে ছেড়ে দেওয়া যাক কাল সকালে আমরা দুই বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো তাহলে অন্তত আমাদের তো কিছু খাবার চুটবে না না এটা আমি কিছুতেই করতে পারবো না এটা যদি তুমি না করতে পারো আমরা সবাই না খেতে পেয়ে মন বাপমার কথা বাচ্চাগুলো শুনে ফেললো হ্যান্সেল একটা উপায় বার করলো ও বাইরে গিয়ে কিছু সাদা পাথর কুড়িয়ে আনলো পরের দিন সকাল সকাল ওই কাঠুরে ওদের নিয়ে জঙ্গলে গেল জঙ্গলের পথে হ্যানসেল ওই পাথর নিজের পকেট থেকে ফেলতে লাগল তোমরা এখানেই থাকো হ্যাঁ আমি একটু পরে ফিরে এসে তোমাদের নিয়ে যাব হ্যানসেল আর গ্রেটল গভীর ঘুমে ডুবে গেল যখন ওদের ঘুম ভাঙল ওরা দেখলো যে গভীর রাত হয়ে গেছে আর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে হ্যানসেল নিজের ছোট বোনের সাথে সাদা পাথরের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করলো ওই পাথরগুলো চাঁদের আলোয় চকচক করছিল আর ওদের ফেরার পথ দেখাচ্ছিল সারা রাত হেঁটে ওরা অবশেষে বাড়ি ফিরে এলো ওদের বাবা ওদের দেখে খুব খুশি হলো কিন্তু ওদের সৎ মা ভীষণ রেগে গেল এবার ওদের ঘন জঙ্গলে অনেক ভেতর অবধি ছাড়বে যাতে ওরা ফেরার পথ কিছুতেই না পায় আগের মতোই হ্যানসেল চাইছিল সাদা পাথর করিয়ে আনুক কিন্তু এবার ওর মা বাইরের দরজা এমনভাবে বন্ধ করে দিয়েছিল যে ওরা খুলে বেরোতেই পারলো না পরের দিন ওরা আবার জঙ্গলে যাওয়ার জন্য বেরোলো হ্যালসেল নিজের পকেট থেকে রুটির টুকরো রাস্তায় ফেলতে লাগলো ওরা এমন একটা জায়গায় এলো যেখানে ওরা আগে কখনো আসেনি এখানেই বসো আমি বিকেলে এসে তোমাদের নিয়ে যাব আর ওদের ঘুম পেয়ে গেল বিকেল কেটে গেল তবু ওদের কেউ নিতে এলো না বেচারা ওরা আবার ঘুমিয়ে পড়লো মাঝরাতে যখন ওদের ঘুম ভাঙলো তো চাঁদ ফুটে উঠেছিল ভাবিস না তুই আমরা পথ পথ খুঁজে বার যখন ওরা খুঁজতে হ্যান্সাল কোথাও রুটির টুকরো খুঁজে পেল না পাখিরা রুটির সব টুকরো খেয়ে ফেলেছিল বাচ্চা দুটি খুব হাঁপিয়ে গেছিল খিদেও পেয়েছিল ওরা জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তখনই ওরা দারুণ গন্ধ পেল খাবারের ওই গন্ধের পেছনে হাঁটতে হাঁটতে ওরা একটা ছোট্ট ঘরের কাছে পৌঁছলো ওই ঘরটা কেক দিয়ে বানানো আর দারুণ খুশি হলো ওরা কেক খেতে শুরু করলো হঠাৎ দরজা খুলে গেল আর একটা বুড়ি বাইরে এসে দাঁড়ালো চলে এসো ও ওদের ভেতরে নিয়ে গেল দারুণ খাবার খেয়ে দুই বাচ্চাই গভীর নিদ্রায় ডুবে গেল বাচ্চারা তো আর জানতো না যে ওই বুড়িটা আসলে একটা ডাইনি আর ও বাচ্চাদের ধরে নিজের গোলাম বানিয়ে রাখত ও ওই কেকের বাড়ি বাচ্চাদের লোপ দেখাতেই বানিয়েছিল বাচ্চাদের নিজের ফাঁদে ফেলে ও ওদের মেরে ফেলতো পরের দিন গ্রেটেলের ঘুম ভাঙতেও দেখল যে ওখানে একা শুয়ে চল নিজের ভাইয়ের জন্য রান্না কর ওকে খুব মোটা করতে হবে ও যখন বেশ গোলকাল হয়ে যাবে তখন আমি ওকে খাবো আমার ভাই কোথায় আমি ওকে পাতাল ঘরে বন্ধ করে রেখে এসেছি আমার ভাইকে আমি যে করে হোক বাঁচাবো ও ওই ঘরের কাছে গেল যেখানে হেনসেল বন্দি ছিল হ্যান্সেল এই হাটটা রাখো যখন ডাইনিটা তোমায় নিজের আঙুল দেখাতে বলবে এই হাটটা দেখাবে ওই দিনের পর রোজ ডাইনিটা ওই ঘরে হ্যান্সেলের সাথে দেখা করতে যেত আর ওকে নিজের আঙ্গুল দেখাতে বলতো কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল প্রতিবার ওই সরু হাড়টা ডাইনিকে দেখে দিত ডাইনির দৃষ্টিশক্তি দুর্বল ছিল এই জন্য ও ঠিক করে দেখতে পেত না যে ওটা হ্যানসেলের আঙুল না হাড় এভাবে দিন কাটতে লাগলো আর ডাইনি খুব উতলা হয়ে উঠলো করবেন বুড়িমা আমি জানি না কি করে এটা বোঝা যায় আপনি আমায় দেখিয়ে দিন না বেশ বড় চল আমি তোকে দেখা করে করে এটা ওইখানে হামা দিয়ে গেল আর নিজের মাথা উনুনের ভিতর ঢুকিয়ে দিল গ্রেটেলোকে পিছন থেকে জোরে ধাক্কা দিয়ে উনুন ঘরের দরজা বন্ধ করে দিল ডাইনি উনুনের ভিতর পুরে মারা গেল গ্রেটো ছুটে গিয়ে হ্যান্সেলকে মুক্ত করে দিল হ্যান্সেল পাজি ডাইনিটা মরে গেছে ওরা দুজন ডাইনির ঘরে এলো ওরা দেখলো যে ওখানে অনেক বাক্স ভর্তি গয়না আর ধনরত্ন ওরা ওই সব নিয়ে নিল আর জঙ্গলের দিকে এগোলো এবার জঙ্গলটাকে ওরা চিনতে পারছিল দূর থেকে দেখলো আরে ওটা তো ওদের বাড়ি ওরা ছুটটে গেল নিজের বাড়ি অবধি আর বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো ও আমার তোমরা দুজন কোথায় চলে গেছিলে আমরা আপনাকে ছেড়ে খুব খারাপ ছিলাম ওই বাচ্চা দুটি সমস্ত ওই কে দিয়ে দিল ওসব দেখে কাঠুরি খুব খুশি হলো তারপর থেকে ওরা আনন্দের দিন কাটাতে লাগলো